নমস্কার বন্ধুরা স্কিম ভিউ চ্যানেলে আপনাদিকে স্বাগত আজ আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পিপিএফ অ্যাকাউন্ট অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড কেন্দ্র সরকারের একটি স্বল্প সঞ্চয় স্কিম এই স্কিমে আপনি টাকা জমিয়ে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন তা এই পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব কিভাবে আপনারা এই পিপিএফ অ্যাকাউন্ট করবেন বা এর নিয়ম বা রুলস কী আছে তার পুরো তথ্য আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখব তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন আমরা পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিই তা পিপিএফ অ্যাকাউন্ট হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অনেকটা ইপিএফের মতোই আপনি যে সংস্থাতেই চাকরি করুন না কেন সরকারি কি বেসরকারি সেই সংস্থা আপনার মাইনে থেকে একটি নির্দিষ্ট অংশ পি এফের ঘরে জমা দিতে বাধ্য এটি হচ্ছে ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আর পিপিএফ হচ্ছে আপনি নিজে আপনার ভবিষ্যতের জন্য একটি টাকা আপনি জমা করবেন তা এই পিপিএফ অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আচ্ছা আমি শেয়ার করবো তা প্রথমেই বলে রাখি যে এই পিপিএফ অ্যাকাউন্ট খোলার বয়সসীমা কীরকম আছে না যে কোনো প্রাপ্তবয়স্ক লোক নিজের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন কিংবা নাবালকের জন্য আপনি আপনার সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনি পোস্ট অফিস বা যে কোনো রাস্তায়ত ব্যাংকে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন তা এই অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা বা সর্বনিম্ন কত টাকা আপনি বছরে জমা করতে পারেন না আপনি বছরে সর্বনিম্ন পাঁচশো টাকা জমা করতে পারেন এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন আপনি চাইলে বছরে একবারও টাকা জমা দিতে পারেন কিংবা আপনি বারোটা কিস্তিতেও টাকা জমা করতে পারবেন এই স্কিমের মেয়াদ হচ্ছে পনেরো বছর অর্থাৎ আপনি পনেরো বছর এই স্কিম আপনাকে চালাতে হবে এবং আপনি পনেরো বছর আপনার স্কিম যদি ম্যাচুইট হয়ে যায় এবং পরবর্তীকালে আরও পাঁচ বছর আপনি চালাতে পারেন তা সুদের হার কীরকম পাওয়া যায় না এখানে সুদের হার প্রতি সময় চেঞ্জ হতে থাকে এখন এই মুহূর্তে সুদের হার আছে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং এটি চক্রবৃদ্ধি হারে আপনার টাকা বাড়তে থাকে তা এই অ্যাকাউন্ট থেকে আপনি লোন নিতে পারবেন কিংবা আপনি যে কোনো সময় চাইলে প্রয়োজন মতো আপনি টাকা টাকা তুলে নিতে পারবে এবং এখানে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে কোনো টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না এগুলি হচ্ছে এই পিপিএফ অ্যাকাউন্টে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তা এই পিপিএফ অ্যাকাউন্ট কীভাবে ক্যালকুলেশন হয় বা কত টাকা জমা দিলে কিভাবে আপনি কত টাকা ফেরত পাবেন তার একটি ক্যালকুলেটার আপনি আপনাদেরকে আমি দেখাবো তাহলে চলুন ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে কত টাকা জমালে কত টাকা পাওয়া যায় সেটি একটু দেখে নিই এখানে দেখুন আমি ক্যালকুলেটারটা ওপেন করেছি এবং ইয়ারলি ইনভেস্টের জায়গায় আমি ছ হাজার টাকা লিখছি অর্থাৎ মান্থলি হিসাবে পাঁচশো টাকা করে টাইম পিরিয়ড আছে পনেরো বছর এবং রেট অফ ইন্টারেস্ট আছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে নব্বই হাজার টাকা এবং টোটাল ইন্টারেস্ট হচ্ছে বাহাত্তর হাজার সাতশো আঠাশ টাকা এবং ম্যাচুরি হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার সাতশো আঠাশ টাকা এটা হচ্ছে মান্থলি হিসাবে আমি পাঁচশো টাকা জমা করলে এই টাকাটা আপনি ফেরত পাবেন এবং এটা যদি আপনি কুড়ি বছর করে দিন তখন দেখুন এখানে অ্যামাউন্টটা কতটা বেড়ে গেছে তা এভাবে আপনারা ক্যালকুলেশন করে দেখেও নিতে পারবেন যে কত টাকা জমা দিলে কত টাকা আপনি ফেরত পাবেন তা আমি এখানে অ্যামাউন্টটা আরও একটি বাড়িয়ে দিই অর্থাৎ সর্বোচ্চ যে অ্যামাউন্টটা আছে পনেরো দেড় লাখ টাকা সেটা দিয়ে দেখি একবার ইয়ারলি দেড় লক্ষ টাকা যদি আপনি জমা করেন সেক্ষেত্রে পনেরো বছরে আপনি ফেরত পাবেন চল্লিশ লক্ষ আটষট্টি হাজার দুশো ন টাকা এবং আপনি যদি এই পিরিয়ডটাকে আরও পাঁচ বছর বাড়িয়ে দেন তারা দেখুন অনেকটা টাকা আপনি কিন্তু এখান থেকে জমা করতে পারবেন অর্থাৎ দেখুন এখানে আমি যদি পাঁচ বছর আরও বাড়িয়ে দিই সেক্ষেত্রে দেখুন এখানে অ্যামাউন্টটা প্রায় সাড়ে ছেষট্টি লক্ষ টাকা হয়ে গেছে তা এভাবে অল্প অল্প সঞ্চয় করে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্কিম সব থেকে ভালো স্কিম স্বল্প সঞ্চয়ের জন্য তা এই পিপিএফ অ্যাকাউন্টে আপনি টাকা জমা করে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত দেখেন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার